কেমন আছে সাংবাদিক রোজিনার কন্যা শিশুটি? জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের 8 বছর বয়সী কন্যা শিশু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মাকে কাছে না পেয়ে কান্নাকাটি করার পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়েছে। মা রোজিনা ইসলামকে কাশিমপুরে মহিলা কারাগারে আটকে রাখা হয়েছে তা এখনও ছোট্ট মেয়েটিকে জানানো হয়নি। শিশুটি যেন কোনোভাবেই মায়ের এমন কঠিন পরিস্থিতির বিষয়টি যে না পায় সে কারণে তাকে টেলিভিশন ও ইন্টারনেট থেকে সার্বক্ষণিক দূরে রাখতে হচ্ছে পরিবারকে। কেবল স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, অন্যান্য মন্ত্রণালয় সহ দেশের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি নিয়ে উল্লেখযোগ্য প্রতিবেদন করে আলোচনায় আসেন এই নারী সাংবাদিক। এদিকে এই ঘটনায় আজও সারা দেশে কঠোর প্রতিবাদ ও নিন্দার ঝড় বইছে। দুর্নীতি, ঘুষ, বাণিজ্য এবং করোনা ভাইরাসকে কেন্দ্র করে সরকারি টেন্ডারে ব্যাপক অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন করায় ক্ষুব্ধ হয়ে একাধিক আমলা সহ সংশ্লিষ্টরা রোজিনা ইসলামের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছে সাংবাদিক মহল। রোজিনা ইসলামের শিশুকন্যাকে জানানো হয়েছে তার মা অফিসিয়াল কাজে ঢাকার বাইরে রয়েছেন, অথচ পেশাগত দায়িত্ব পালনে সচিবালয়ে গিয়েই এখন প্রায় 100 বছরের পুরনো একটি আইনে গ্রেপ্তার করে কারাগারে বন্দি রাখা হয়েছে। রোজিনার পরিবারের সদস্যরা বলেছেন মায়ের জন্য কান্নাকাটি করছেন রোজিনার ইসলামের কন্যা শিশুটি। রোজিনাও তার মেয়েকে ছাড়া থাকতে পারেন না। রোজিনা ইসলামের স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন বাচ্চাটা মায়ের জন্য কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছে, ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না, মাকে কাছে পেতে চাচ্ছে। অন্য সময়ে তার মা বাসার বাইরে থাকলে ক্ষণে ক্ষণে মেয়ের সঙ্গে ফোনে কথা বলতো, কিন্তু এখন তো আর সেটা পারছে না। এমন পরিস্থিতিতে বাচ্চা মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়েছে। যদিও তার মন ভালো রাখার জন্য ওর অন্যান্য কাজিনদের বাসায় নিয়ে আসা হয়েছে, আনন্দঘন পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা চলছে, মাঝে মাঝে কাজিনদের সাথে খেলাধুলা করছে, কিছুক্ষণ পরপর মায়ের খোঁজও করছে। গত রাতেও মায়ের সঙ্গে কথা বলতে চেয়েছিল বাচ্চাটা, কিন্তু তা কি করে সম্ভব? মনিরুল ইসলাম মিঠু আরো বলেন আদালতে গত জামিন শুনানির দিন অনুমতি নিয়ে মাত্র 1 মিনিটের জন্য মায়ের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছে মেয়েটা, ওই সময় আমিও কথা বলেছি। রোজিনার বড় ভাই মোহাম্মদ সেলিম বলেন একমাত্র মেয়েটি রোজিনাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারে না, মেয়েকে রোজিনার কারাগারে যাওয়ার বিষয়টি বলা হয়নি। সোমবার রাত ও মঙ্গলবার সারাদিন পরিবারের সবাইকে মেয়েটি একই কথা বলতে থাকে, আম্মু কোথায়, আম্মু কবে আসবে? আমরা কোনো মতে তাকে বুঝ দিয়ে রেখেছি। পুলিশি হেফাজতে নেওয়ার পর একবার মেয়ের সঙ্গে কথা বলানো হয় রোজিনাকে। এপাশ থেকে মেয়ে জানতে চাইল আম্মু তুমি কোথায়, কবে আসবে? রোজিনা ইসলাম বলেন আম্মু তুমি চিন্তা করো না, আমি একটু কাজে ঢাকার বাইরে এসেছি, অফিসের কাজে এসেছি, কাজ শেষ করেই চলে আসবো।